নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। মো ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম। আর আরেকটি নতুন ভিডিও বা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। দেখো, আজকে সকালবেলা থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি। এখন বাজে সকাল 10টা, আর আকাশে কি মেঘলা দেখো, মেঘ হয়ে রয়েছে, এদিকে ঝিরিঝিরি করে বৃষ্টিও হচ্ছে, আর সারা রাত ধরে জানো তো বন্ধুরা খুব বৃষ্টি হয়েছে। সকালবেলা ছেলেকে স্কুলে পাঠাবো বলে 5:30টায় উঠে পড়েছিলাম, কিন্তু যখন ব্যালকনি দিয়ে রাস্তার দিকটা দেখলাম যে অন্ধকার হয়ে রয়েছে, ভাবলাম এই বৃষ্টিতে কেউ আর স্কুলে আসবে না, তাই ছেলেকে বললাম শুয়ে পড়। আর এই দেখো, গাছে ফুলগুলো ফুটেছে, শিউলি ফুলও ফুটেছে, সুন্দর লাগছে। কিন্তু যেহেতু ছাদের গাছ আর সার তেমন দেওয়া হয় না, সেহেতু অল্প 2-4টে ফুল ফুটেছে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি গাছের ফুলগুলো তুলে তুলসী পাতা নিয়ে এই যে দেখো বাটির মধ্যে জলে আমি দিয়ে রেখেছি। জলে দিয়ে রাখলে না ফুলগুলো একটু তাজা ভালো থাকে। আর এই দিক দিয়ে বাজার দিয়ে আমার শ্বশুর যেহেতু রোজ বাজার দিয়ে মাছটা এনে দেয়, আমি রোজ তো আমার পক্ষে যাওয়া সম্ভব না বাজারে, তাই মাছটা শ্বশুরই এনে দেয়। তা উনি আজকে নিয়ে এসেছিল কাটা পোনা। সে কাটা পোনা আমি রান্না করব বলে এই দেখো পটল আর আলু কেটে নিয়েছি। আমি আলুটা বেশি পছন্দ করি না, তাই আমার জন্য পটল দিয়েছি, হয়তো ওই এক পিচ আলু খাবো। এইদিকে মাছগুলো আর মানে ভাজা বসি এটা ওটা করছিলাম, মাছগুলো দেখো এক খোল খোলা মাছ ভাজা হয়েও গেছে। তো সেই মাছগুলো আর একটা মাছ ভাজা একটু কড়া করে মাছটা ভাজছি, যে সকাল সকাল তো এমন তেমন কিছু রান্না করে উঠতে পারিনি, মাছ ভাজা দিয়ে মাছের তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাত খেয়ে নেব। আর যে কটা মাছ বাকি ছিল দেখো পরের বার কড়াইতে আমি দিয়ে দিলাম। আর ওইদিকে মাছ ভাজাটা অল্প আঁচে রেখে আবার এইদিকে চলে আসলাম। 2 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আর ছেলেকে যখন একসাথে বলি আর স্নান করবি, তখন স্নান করলে কী হয়, রোজের কাপড়টা রোজ কেচে দিলে আজকেরটা কালকে হয়তো শুকিয়ে যায় পাখার তলায় দিয়ে দিলে, কিন্তু 2-3 দিন ও বলছে কি আমি পরেই স্নান করব। ওই জন্য না জামা কাপড়গুলো খুলে ফেলানো থাকে, আর বৃষ্টি মেঘলা মেঘলা বলে কাচিও নেই কালকে, তাই অনেকগুলো বেশ কটা জামা প্যান্ট হয়ে গেছে। সেই জামা কাপড়গুলো আর বর কালকে রাস্তায়বেলা বৃষ্টি হচ্ছিলো ভিজে এসছিলো, তাই ওর জামা কাপড়গুলো যে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে দেখো শাপলা এনে দিয়েছে, কিন্তু শাপলাটা করব, আমার ছোলার টাইম নেই। ওই দিকে দেখো মাছ ভাজা করতে করতে আমি এইদিকে কত কাজ করে নিলাম, যেহেতু একা হাতে সংসারের সমস্ত কাজ সামলাতে হয়, তাই অল্প কাজ করতে করতেই সব কাজ করে দিই। মাছ ভাজা দিয়ে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে কটা ভাতও খেয়ে নিলাম, খিদেও পেয়েছি, 11টা বেজে গেল, খিদেও পেয়ে গেছে। আর ওইদিকে রান্না হচ্ছে, কিন্তু দেখো বাইরে মানে ওয়েদারটা না আরও খারাপ অবস্থা, কালো হয়ে গেছে আর বৃষ্টিটা একটু জোরেই নেমেছে। তা আমার ভাত খাওয়া হয়ে গেছে, হালকা আগে মাছ ভাজা বসিয়ে রেখে আমি কতগুলো কাজ করে নিয়েছি, কী করবো বলো বন্ধুরা, একা হাতে করতে গেলে এরকম করেই কাজ করতে হয়। তো এইদিকে মশলা দিয়ে আলু পটলগুলো কষিয়ে নিয়েছি, জলও দিয়ে দিলাম। আর এইদিকে দেখো মাছের ঝোলও আমার হয়ে গেছে, আবার এই মাছের ঝোল বসিয়ে বসিয়ে আমি মানে রান্নাঘরের বাসন রান্নাঘর মুছে নিয়েছি। তারপরে যেগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি ছাদে, ছাদে একদম কেচে ধুয়ে স্নান করে চলে যাব। তা দেখো ভালো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টিতে ভিজতে তো সবারই ভালো লাগে, কার কার বৃষ্টিতে ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তা আমি ছাদে বসে পড়েছি, কিন্তু মাথায় দেখেছো আমি কি দিয়েছি, তোমরা কি নোটিশ করেছো, মাথায় একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, কারণ বৃষ্টির জল মাথায় লাগলে হয়তো জ্বর হতে পারে, আর জ্বর হলে সংসারের কাজগুলো কে করবে, ছেলে মেয়েকে কে দেখবে, তাই মাথাটা একটা প্লাস্টিক বেঁধে নিয়েছিলাম, কারণ জামা কাপড়গুলো কাচতে তো টাইম লাগবে। তা ওই দিকে ছেলেকে আমি ডাকিনি এই জন্য, কারণ ও যদি আমার সাথে আসে তাহলে ভিজবে, কিন্তু ও টের পেয়ে গেছে, ও চলে এসেছে। তা এখানেই আমি আমার ভিডিও বা ব্লগটা বন্ধুরা শেষ করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আমি কী পোস্ট করছি সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশানটা যায়। তো চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবাইকে ভালো রেখো।